এবার ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি আইনি যুদ্ধে প্রায় তাবড়ম মার্কিন কর্পোরেট দুনিয়া। অ্যাপল, গুগল, ফেসবুক সহ প্রায় 100টিরও বেশি হাইটেক কোম্পানি লড়াইয়ে সামিল হয়েছে। ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার জেরে তাদের ব্যবসায় ক্ষতি মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাগুলো। আপিল কোর্টে করা এক আবেদনে তাদের বক্তব্য, মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের জন্য যেভাবে আমেরিকা দরজা বন্ধ করে দিয়েছেন ট্রাম্প, তা শুধু শরণার্থী সংক্রান্ত আইনই নয়, মার্কিন সংবিধানেরও পরিপন্থী। গত সপ্তাহে অ্যামাজন এবং এক্সপেডিয়া এই দুই সংস্থাও ট্রাম্পের ভিসা নীতির বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছে। ইতিমধ্যে সিয়াটেলে আদালতে ধাক্কা খেয়েছে মার্কিন প্রেসিডেন্টের ভিসা নীতি। ভিসা ব্যান পুনর্বহালের দাবিতে আপিল কোর্টে যায় জাস্টিস ডিপার্টমেন্ট, সেখানেও আর্জি খারিজ হয়ে গেছে। তার উপর এবার সম্মুখ সমর ট্রাম্প বনাম মার্কিন কর্পোরেট দুনিয়া। ট্রাম্প বিরোধিতার ঢেউ টেম স্থির, কার্যত নজিরবিহীনভাবে মার্কিন প্রেসিডেন্টের ব্রিটিশ পার্লামেন্টে ভাষণের বিরোধিতায় সুর চড়িয়েছেন হাউস অফ কমন্সের স্পিকার জন বার্কাও। সবই ট্রাম্পের অভিভাষণ তথা ভিসা নীতির জের। এবছরের শেষে ব্রিটেন সফরে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। গত মাসে ওয়াশিংটনে গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এরই মধ্যে এই সফর ঘিরেও চলছে বিতর্কের সুর, বিরোধিতার সুর জোরালো হচ্ছে, অনলাইন সই সংগ্রহ চলছে। তারই মধ্যে স্পিকার বার্কাওয়ের এমন কঠোর প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট যেভাবে 7 মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, তা মানুষের সমানাধিকার বিরোধী পদক্ষেপ। এতেই জাতিবিদ্বেষ প্রকাশ পায় মন্তব্য ব্রিটিশ স্পিকারের। সংসদের সামনে বার্কাও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে সম্মান করলেও পার্লামেন্টে ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোরই বিরুদ্ধে তিনি। Before the imposition of the migrant ban, I would myself have been strongly opposed to an address by President Trump in Westminster Hall. After the imposition of the migrant ban by President Trump, I am even more strongly opposed to an address by President Trump in Westminster Hall. Customarily, an invitation to a visiting leader to deliver an address there would be issued in the names of the two speakers. I would not wish to issue an invitation to President Trump to speak in the Royal Gallery.